এই পৌষ মাস আসছে, কেউ জয়দেব মেলা যাব, কেউ গঙ্গা সাগর যাব, চলে রমানা তো বলবে কথা খোড়া যাবে নাকি কোথা জয়দেব মেলা, চলো ট্রেনে দেখবে কি ভিড়, এই বৃন্দাবন যাব, এই কাশী যাব, এই গঙ্গা সাগর যাব। বৃন্দাবনে ভাবছ গেলে শান্তি পাবো, তাইলে লোকগুলা ঘুরে কেনে আসে যাইতো, ওখানে বুজড় দিয়ে মরে দিত না কি কথাও কিচ্ছু নাই। হরি ভজলে লক্ষ্মী ছাড়া, আর গুরু ভজলে হবি আটকুড়া, বাপের কিরা গুরু দিবে। হ্যাঁ ভাবছ ধর্ম করবো, বাসুদা বলছে আমি সেবা করাবো আপনারা সেবা করবেন, তো ভাবছে বাসুদাই তাই আমার ধর্ম হবে। ধর্ম করা মহাপাপ, চোখ দুটা ফুটে বাসু কানা হবে, আছেন নাকি নাইখন গেলছে জন্য বলি। ধর্ম করা মহাপাপ, চোখ দুটা ফুটে, আর পাপ করলে বাপ মরে শান্তিটুকু ঘটে, কথাটার মানে আছে তো, কলা পাকাটা ছাড়াবো। হ্যাঁ ধর্ম করলে মহাপাপ, চোখ দুটা ফুটে, ধর্ম করে চোখ ফুটেছিল কার, নাম ছিল বিল্ল মঙ্গল, চিন্তামণির সঙ্গে প্রেম করতে যাইয়ে চোখ দুটা ফুটেছিল। সত্য কথা বলিও না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা বলো, দেখবে তোমার দমে ধন হবে। মিথ্যা বললে, আচ্ছা তোমরা বলো না, সত্য বললে ধর্ম হয় না, মিথ্যা বললে? হ্যাঁ ভাই এই তো আমাদের এসেছে, কি বললে বাবা? মিথ্যা বললে বলছে ধর্ম হয়, কারেক্ট কথা, সত্য বললে পাপ, কথাটার মানে নিবে। হরি ভজলে লক্ষ্মী ছাড়া, হরি ভজতে যাইনে লক্ষ্মী ছাড়া মানে ভিক মাগিয়ে খাইতে হবে। তোমরা সবাই জানো কীর্তনিয়া বাসু ঠাকুর বসে আছে, শিব বাবার মতন হরি ভক্ত কেউ নাই, কিন্তু মাগিয়েই মূল্য। হ্যাঁ আমার বাপ যদি কাপড় মন্ত্রী হয়, আমাকে যদি গামছা মাগিতে হয় কত কষ্ট। শিবের যে সহধর্মিনী ওনার নাম হচ্ছে অন্নপূর্ণা, আর দেখবেন শিব কান্তে একটা ঝলা নিয়ে, দে মা এমন হরিভক্ত হবার কি দরকার বাপ। এই হচ্ছে হরি নামের গুণ, হরি ভজলে লক্ষ্মী ছাড়া, আর গুরু ভজলে হবি আটকুড়া। আটকুড়া কাকে বলে? হ্যাঁ বাবা, হ্যাঁ দাঁড়াও কি নাম বটে ভাই? যাদু দিবর, দিবর ছেলা বটে, তাতে উপায় নাই, ইয়ারা ছোট পর্যন্ত ছাড়বেক নাই, 3 লাখের 4 লাখের বহু জাল ইয়াদের। বাহ তাহলে গুরু ভজলে হবি আটকুড়া, গুরু ভজতে যাইয়ে আটকুড়া হয়েছিল কে, প্রমাণ আছে। যতগুলা দেখিবে গুরু ভক্ত আছে, যতগুলা লোক আছে, ধ্রুব গুরু ভজেছিল, বিয়াও নাই মিয়াও নাই ছেলায় নাই, আটকুড়া হয়ে পড়ে আছে। তো মারধার থেকে এসেছে এক ভক্ত মদন মামা, বলছে বাবা তোমার গান শুনতে ঠান্ডায় এসেছে, তো তুমি ভোর 3টায় গান করবে, তো নাই শুনবো ঘুমাবো, তো গান শোনাবো এমন গান, ও কথাটা কেউ শুনিই নাই, যদি শুনেছ তা সে বলে দিবি যে শুনেছি, তো পয়সা ওকে আমি এই ঘুরাই দিব। হ্যাঁ তো কি সবাই যদি ওইগুলাই বলি, তো প্রত্যেক বছর আসে নতুন কিছু দিব তো মানো। হ্যাঁ টাটকায় আমি উঠলি, নিদাই গৌর হরি বল, কোনো লাভ নাই, ফাঁকে এই বাপের। তাহলে কি হইল, ইয়ার পরে ভালো করে শুনে যাও, তো কি বলছে বাউল, যদি বৃন্দাবনে কৃষ্ণ মিলত খোদা মিলত মোদি নাই। হ্যাঁ বাবা এই পৌষ মাস আসছে, কেউ জয়দেব মেলা যাব, কেউ গঙ্গা সাগর যাব, চলে রমানা তো বলবে কত খোড়া যাবে নাকি কোথা জয়দেব মেলা, চলো ট্রেনে দেখবে কি ভিড়, এই বৃন্দাবন যাব, এই কাশী যাব, এই গঙ্গা সাগর যাব, কি দাবে না চ দেখবি, যাস না তুই, আমরা গেলছি জয়দেব মেলা, শিনাবি না ভগবান পাবি। হ্যাঁ অজয় নদী সিনান ছিল দিদি মারি ভগবান, আমরা যেমনি পূজা করলি না বেলপাতাটা উপর দিকে উঠে গেল। হ্যালো কিসে উঠলো? এ জয়দেব ঠাকুর বলেছিল সেই জন্য, যদি বৃন্দাবনে কৃষ্ণ মিলত খোদা মিলত মোদি নাই, তবে
করতে যারা যাই, তীর্থ করতে যারা যাই, যদি জয়দেবেতে ভগবান মিলত, যদি যদি বৃন্দাবনে কৃষ্ণ মিলত, যদি মক্কাতে আল্লাহ মিলত, আরে খোদা মিলত মদিনায়, তবে ঘরে ফিরে কেউ আসতো না, হজ করিতে যারা যাই, তীর্থ করতে যারা যাই, বৃন্দাবন দৌড়ে গেলি আর নুনু আমাদের ঘরে আছে, গুরু গুরু আইন চলে আলি, হ্যাঁ বৃন্দাবন গেলছি তো যাই কেনে আমরা, হ্যাঁ কেনে যাই বলো না, কেউ যাই টাকার ঘুমানে, কেউ যাই টাকার ঘুমানে, কেউ যাই ধনের অভিমানে, কেউ যাই টাকার ঘুমানে, কেউ যাই ধনের অভিমানে, জয়দেব মেলা ঢুকতেও দেরি নাই, বৃন্দাবন ঢুকতেও দেরি নাই, আর যাই নিয়ে দোকানটে ভাজি, এই মালাটার কত দাম? 60 টাকা। নিয়ে এলি, আমাদের বড়কি বলেছিল এই শাকটার কত দাম? 200। আমাদের কাকিয়ে বলেছিল, জয়দেব মেলা চলে গেল, এ দিদি চলো না শাখার দোকানে শাখা নিব, কেউ যাই টাকার গুমান, হজ করতে যারা যায় মুসলিমরা 4-5 লাখ টাকা খরচা একবার যদি হজ করতে যায়, তা কেনে যাই? টাকা আছে, কেউ যায় টাকার গুমানে, কেউ যায় ধনের অভিমানে, কেউ যায় টাকার গুমানে, কেউ যায় ধনের অভিমানে, ধনী যায় ধনের টানে, ধনী যায় ধনের টানে, কিনিতে সোনা দানা, তাই মায়ের তত্ত্ব সন্তানে কেউ বুঝতে পারে, মায়ের তত্ত্ব সন্তানে কেউ বুঝতে পারে না, যাকে বলে মানুষে মানুষ রত, দেবী পূজা করো না, ভগবান পূজা করো না, ফুল তুলসী দরকার নাই, কি করবেন? এই মানুষে বাসো ভালো, বেঁচে আছো যতক্ষণ, বেঁচে আছো যতক্ষণ, যাকে বলে মানুষে মানুষ রতন, এই মানুষে বাসো ভালো, বেঁচে আছো যতক্ষণ, বেঁচে আছো যতক্ষণ, তোর বাবা মায়ের সেবা যতন, এই ঠান্ডায় কেউ বজরং বলির ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, সকালে ডুব দিয়ে গোটা 6-1 ধূপবাতি নিয়ে দমে দিলি হরি মন্দিরে দুর্গা মন্দিরে, আর যখন কথা যাবি রে তখন কৃষ্ণও নাই আর হরিও নাই, চ তাহলে ডাক্তার ঘর থেকে ঘুরে আসে, ডাক্তারে সিরাপ দিল, তবে এবারে যখন কৃষ্ণ সেবা করলি, আমার বাবা মায়ের সেবা করলি নাই, আমার যখন রট করে কোনো গরুই গুতান দিল, কুলির মাঝে ট্যাঙ্কটা ভাঙে গেল, ভাঙা খাটটাই পড়ে আছি, কৃষ্ণ এসে বলছে না, হ্যাঁ বাপ কী হলো রে, বুড়া বাপটো চলতে পারছে না, হ্যাঁ রে নিমাই তোর পাটো ভাঙে গেল বাপ, চো 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 তোকে নিয়ে যাবো, চো দাঁড়া আমি পয়সা রেখেছি, মাটির তলে পয়সা রেখেছে বুড়া বাপ,
কান্টই লাদাই আর ডাক্তার ঘর নিয়ে গেল। বলনো কৃষ্ণ পূজা করবে না ওই বাপটাকে মানবে? করো বাবা মায়ের সেবা যতন, করো শ্বশুর শাশুড়ির সেবা যতন, তোমার আর অন্য কিছু লাগবে না। তাই মায়ের তত্ত্ব সন্তানে কেউ বুঝতে পারে না, মায়ের তত্ত্ব সন্তানে কেউ বুঝতে পারে না। ওরে মায়ের মতো মিথ্যাবাদী, আমার মায়ের মতো মিথ্যাবাদী জগতে আর মিলে না। তাই মায়ের তত্ত্ব সন্তানে কেউ বুঝতে পারে না, মায়ের তত্ত্ব সন্তানে কেউ বুঝতে পারে না, না মায়ের তত্ত্ব সন্তানে কেউ বুঝতে পারে না, মায়ের তত্ত্ব সন্তানে কেউ বুঝতে পারে না। নমস্কার নমস্কার নমস্কার, আমরা বেশি সময় নিব না, এখন আমাদেরই মানভূমের প্রখ্যাত শিল্পী, আমাদেরই ভাই শিশুপাল সহিস, যার গান আপনারা অনেক অনেক শুনেছেন, যে যে গান আপনারা ইউটিউবের পর্দায় সিডি ক্যাসেটের যুগে, আমরা অডিও যুগ থেকে আছি একসঙ্গেই, অনেক অনেক গান আপনারা শুনেছেন, সেই প্রখ্যাত শিল্পী শিশুপাল সহিসকে আমন্ত্রণ করব দুখানা গান শোনাবার জন্য। একবার জোরদার হাততালি শিল্পীর জন্য সবাই, হাততালি শিল্পীর জন্য সবাই, হাততালি শিল্পীর জন্য সবাই।